আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো ওপেন কম্প্যাক্টিং এর চেন। দেখুন, এটা মেশিনের চেন ঘুরতেছে, চেনটা সমস্যা হয়ে যায়, শুধু ছিঁড়ে যায়। এটা খুলে আমরা দেখবো এটাতে কি সমস্যা হয়েছে। চেনটাকে আমরা খুলবো এখন, আপনারা ভালো করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন। দেখুন, চেনটা মেশিনে চলতেছে, চেনটা অনেকটাই লুজ হয়ে গেছে। চেনটাকে আমরা খুলে নামাবো, যে দেখুন খুবই নড়াচড়া করে, খুবই লুজ। এটা দেখুন, আমরা এটা নামাবো। দেখতে থাকুন ভিডিওটা, এই যে খুলে নিলাম, এখানে সার ক্লিপ থাকে একটা, আস্তে করে নামালাম। যেহেতু পিন আছে, কাটা পিন আছে, হাতে লেগে যেতে পারে, খুবই সাবধানে কাজ করতে হবে আমাদের। টেনে বের করে নিচ্ছি আমি, আমি পুরাটা বের করব না, এখানে 100 পিসের মতো বের করে নেব। এখন আমরা টেনে বের করছি, দেখুন নিয়ে আসলাম বাইরে। যে প্রতিটা চেনের সার্কিট লাগানো, যে পরিষ্কার করে দেখাচ্ছি আমি, দেখুন আপনারা। ব্রাশের যে ইয়াগুলা, ব্রাশ দিয়ে তৈরি করা চেনগুলা, আমরা এখন খুলবো এটা। এই যে দেখুন, বুশটা আমাদের ঠিকই আছে, পিন লক ঠিক আছে, কিন্তু চেনটা দেখা যাচ্ছে যে চেন অনেকটাই নষ্ট হয়ে গেছে। দেখুন সার্কেলে পেয়ে, যে এই বুশটাও ঠিক আছে, চেনের যে লক, এগুলা লকগুলা মনে করেছিলাম লক নষ্ট হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না লক নষ্ট হয় নাই, চেনই নষ্ট হয়ে গেছে। চেনেরই যে লকটা লাগাবো সেই জায়গাটাই, বুশ যেখানে থাকে সেই জায়গাটাই নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, ভালো করে আপনারা দেখুন। যে দেখুন, এটাও ঠিক আছে, অনেকগুলি লক বসিয়ে একভাবে খুলে বের করে দেখেছি, সবই ভালো। দিয়ে যে দেখুন, এই যে চেন যেটা ব্রাশের তৈরি, এটাই নষ্ট হয়েছে। যে দেখুন, লুজ, অনেকটাই লুজ চেনের যে লকগুলো, এগুলি সবই ঠিক আছে। দেখুন চেনের যে ছিদ্রগুলা দেখতেছেন, ছিদ্রগুলা বড় হয়ে গেছে, দেখুন ক্ষয় হয়েছে অনেকটাই। সাইডটা ঘষা লাগে, দেখুন কতটা আপ ডাউন করে, এতটা আপ ডাউন করবে না কখনো, এতটা আপ ডাউন করবে না। দেখুন চেনটা দেখালাম আমি আপনাদেরকে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।